সোহাগ ভাই, আপনার লাইফের পারপাস কি? এটা তো আমার খুব ফেভারিট কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমি আসলে অনেক বেশি করতাম, এখন একটু কম করি। অনেক বেশি করতাম বিকজ আমার নিজেকে পুশ করার জন্য, যে আমার আসলে পারপাস কি। সো আমি যখন মানে ইসলামিক ছিলাম না, সেকুলার ছিলাম, তার অ্যাথিস্ট ছিলাম, তখন একভাবে চিন্তা করছি লাইফের পারপাস কি, অনেক অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আর এখন যেহেতু নাও আই এম এ মুসলিম, ইসলাম মানে হচ্ছে সাবমিশন, আত্মসমর্পণ। সো মুসলিম মানে যে সারেন্ডার কল টু গড। অ্যাকচুয়ালি যারা মুসলমান তাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নাই যে আমার লাইফের পারপাস কি, বিকজ এটা অলরেডি আল্লাহ সেট করে দিয়েছে। সেটা হচ্ছে যত বেশি মানুষ নিয়ে তুমি পারো জান্নাতে যেতে হবে। একা যাওয়া এটা হবে না, মানে ইউ নিড টু মেক সাচ ইম্প্যাক্ট যেটাতে তুমি অনেক মানুষকে নিয়ে বেঁচতে যাইতে পারো। প্রথমত বুঝতে হবে যে তুমি যদি মানে ইসলামিক কনসেপ্টে চিন্তা না করো, জাস্ট এমনি নর্মাল মডার্ন লিবার্টেরিয়ান থিওরি দিয়ে তুমি চিন্তা করো, ভাই লিবার্টি, আমার স্বাধীনতা, আমার লাইফ, আমার যা ইচ্ছা তাই করবো, কার কি আমার লাইফের পারপাস লাইফকে ধ্বংস করে দেবে, এটাই আমার পারপাস, এটা তুমি বলতে পারো। আমি ভাই মদ গান দেখা যা ইচ্ছা তাই করবো, এটা আমার পারপাস, হ্যাঁ তুমি বলতে পারো। কিন্তু যখন তুমি মুসলমান তখন তোমার এটা বলার রাইট নাই। যেমন ধরো তুমি বলতে পারো না যে আমার লাইফ আমার, আমি আত্মহত্যা করবো। ইসলামকে অ্যালাউ করছে না, করে নাই, বিকজ তোমার লাইফের ওনারশিপ তোমার না, আল্লাহ তোমাকে দিচ্ছে অ্যাজ এ গিফট, অ্যাজ এ আমানত, যেটা তোমার ইউজ করতে হবে। হ্যাঁ, নট অনলি ইউজ করতে হবে, তোমাকে ইম্প্যাক্ট রাখতে হবে। একটা খুব ওয়ান্ডারফুল বই আছে এই প্রোডাক্টিভ মুসলিম, প্রোডাক্টিভ মুসলিম বইয়ের মানে ইন্ট্রোডাকশন আমার খুব ভালো লাগছিল। ওখানে লিখছে যে তুমি মুসলমান হয়ে থাকলে এটা তোমার অবধারিত মানে অব্লিগেটরি পার্ট, ইউ নিড টু বি প্রোডাক্টিভ। তুমি মুসলমান অ্যান্ড তুমি নট প্রোডাক্টিভ, এটা হইতে পারবে না। এখন আমরা মুসলমান হওয়া বলতে কী বুঝি, আমরা জান্নাতে যাওয়া বলতে, বেহেস্তে যাওয়া বলতে কী বুঝি? প্রথমে আমাদের মাথায় আসে যে মুসলমান হয়েছি মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ জাকাত, তাই না? আমি এটাকে এইভাবে দেখি যে দিজ আর টুলস, নামাজ, রোজা, হজ জাকাত, এগুলো ছাড়া আমাদেরকে দিচ্ছেন এমন কিছু প্র্যাকটিস অ্যান্ড টুলস অ্যান্ড কি বল প্রসেস, যেইটা দিয়ে তুমি একটা কিছু হবা। সেটা কি? একটা মুমিন হবা, একটা মুসলমান হবা। সেটার মানে কি? সেটার খুব সহজ বাংলায় বলে এটা বেটার হিউম্যান বিং হবা, ইম্প্যাক্টফুল বেটার হিউম্যান বিং। থাকতে হবে, তুমি যদি দাবি করো তুমি মুসলমান। এবং তুমি দেখো আর্লি স্টেজে আল্লাহ রাসুল যখন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, ওনারা গিয়ে কি বলছেন? যা বলছেন ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এটা বলছে না, বলছে ঈমান আনো এন্ড তুমি বিভিন্ন ভার্চুর কথা বলছে, তুমি এই এই করতে পারো না, খেয়ানত করো না, অন্যের হক মেরো না। তাহলে তাহলে দেখো যদি আমি বলি যে আমি বেহেস্তে যাইতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? তার মানে আমাকে এমন একটা মানুষ হইতে হবে যে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতায় বিশ্বাস করে। ফলে সেটার মিনিং কি? সেটার মিনিং হচ্ছে ফর এক্সাম্পল ধরো তুমি হারাম ভাবে টাকা ইনকাম করতেছো, এখন আমি বললাম যে ভাই এটা হারাম ভাবে টাকা ইনকাম করছো, তোমার কারণে অন্যের অনেক ক্ষতি হচ্ছে, তুমি এটা ছাড়ো না কেন? বলে ভাই আমি এটা ছেড়ে দিলাম, করবো কি? তার মানে তুমি আল্লাহ তোমাকে রিজিক দিতে পারে এই আইডিয়া তোমার নাই। ফলে যদি ট্রু ইমান তোমার থাকে যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে, তাহলে তুমি বলবা যে ভাই এটার বাইরে আমি সৎ পথে চলবো, আল্লাহ মানে বেটার হিউম্যান বিং বলতে যা বুঝতে, সে একটা আমানতদার ব্যক্তি হবে, তার যে যত রকম হক ইসলামে কিন্তু বান্দার হক একটা মারাত্মক জিনিস, তোমার বাবা মার হক, তোমার প্রতিবেশীর হক, তোমার ফ্রেন্ডসদের হক, তোমার ওয়াইফের হক, বাচ্চার হক, এতগুলো হক তুমি যদি মেইনটেইন না করো, ইভেন বলা হয় আরাফাতের ময়দানে আল্লাহ সবগুলো মাফ করে দেয় বান্দার হকের টানা, কত সিভিয়ার বিষয়। তাহলে তুমি একটা ট্রু মুসলিম হচ্ছ, তার মানে তুমি কেমন মানুষ হচ্ছ যে তুমি যা ঘুষ দিয়া সিরিয়াল ব্রেক করলা, আরেকজনের হক নষ্ট করলা, কারণ তার আগে যাওয়ার কথা ছিল। তাহলে তাহলে আমি আমার আমার এই যে এত এত তাহলে কি আমাকে স্ট্রাগল নিতে হচ্ছে, অপরচুনিটি অনেকগুলো ফেলাই দিতে হচ্ছে, আমার যা সব প্রলোভন সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে, সো দ্যাট আমি একটা বেটার হিউম্যান বিং হই যে সবার হক পূরণ করে, ওয়াদা পূরণ করে, যে টাইম মেনে চলে, তাই না? মানে লট অফ থিংস,
এই অ্যাট্রিবিউট গুলো যখন অর্জন করে মানুষ তখন সে তার জন্য আল্লাহ তোমাকে ওয়ান্ডারফুল সব টুলস দিচ্ছে যেটার থ্রুতে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই গুণাগুণ অর্জন করতে পারবে। সেগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত। যেমন নামাজের সঙ্গে কি তোমার ট্রুলি এই ওয়ার্ল্ডে ম্যাটেরিয়ালিস্টিক গেইন খুব তুচ্ছ ব্যাপার, বাট সেইটা প্লাস তোমার স্পিরিচুয়াল যে স্যাটিসফ্যাকশন, প্রশান্তি, হ্যাপিনেস, প্লাস পরকালের যে রিওয়ার্ড, সব কিছু একটা প্যাকেজের মধ্যে ডিজাইন করা হচ্ছে ধর্ম। সেই প্যাকেজটা তুমি ফলো করলে ওটার একটা রিওয়ার্ড হচ্ছে তুমি জান্নাতে যাবা। সো দ্যাট ইজ ইউর পারপাস, দ্যাট ইজ মাই পারপাস। সো আমি বলি এই পারপাস আমি আবিষ্কার করিনি ভাই, মানে তুমি যদি আসলে সারেন্ডার করে থাকো তাহলে হচ্ছে এই পারপাস এভরিথিং ইজ ইন দিসে। ফলে এটা ইনক্লুসিভ যে এবং শুধু নিজে না, ইম্প্যাক্ট আল্লাহ রাসুল তার লাইফ দিয়ে দেখাই গেছেন। যেমন 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লোকের যে যে একটা বই আছে না, তার মধ্যে আল্লাহ রাসুলের নাম এক নম্বর, এবং মুসলমান কারো লেখা না, কারণ ওরা যতভাবে ক্রাইটেরিয়া সেট করছে ওরা তো জাস্ট গণ ইয়েমনি লিখে দেন, তাতে ক্রাইটেরিয়া যে ওনার নাম একে চলে আসে, বিকজ ওনার লাইফ টাইমে যতটুকু এফোর্ট দিয়ে তার পরবর্তী যতটুকু সময় যত মানুষকে ইনফ্লুয়েন্সের মধ্যে আনছে। কিন্তু ওই যে সুন্নারা আল্লাহ রাসুলের লাইফ থেকে যে লেসনটা নেওয়া, আল্লাহর যে ডিজাইনটা, এটার ফিলোসফিক্যালি আমরা নিজেদের ভিতরে ইনস্টল না করে আমরা যে মেয়ার কিছু রিচুয়ালসকে ধর্ম বানাই ফেলছি, যে কারণে অ্যাকচুয়ালি ধর্ম সম্পর্কে আমাদের সবারই আই থিঙ্ক আমার যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তা বলবো না, আমি বেসিকটা বোঝার চেষ্টা করছি। সো দ্যাটস ইট, আল্লাহ যদি মাফ না করে আমাদের কারো নিজেদের কর্ম দিয়ে আল্লাহ দাবি করার কোন সুযোগ নাই যে আল্লাহ আমি মেলা কিছু করছি না, আমি জান্নাত দেওয়া, উই ক্যানট ডিজার্ভ ইট। আমরা ক্ষমা ডিজার্ভ করতে পারি, আল্লাহ আমি তো ভুল মেলা করছি, সাথে কি চেষ্টা করছি তুমি মাফ করে দেন, আমার পার করে দাও। থ্যাংকস, দেখি আমি আমার পারপাসটা রিয়ালাইন করতে হবে এখন। ওকে।